এই নথার ডিজাইনগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এখানে যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 27 পিস রয়েছে ডিজাইন, নথের ডিজাইন, তো আপনারা দেখতে পারেন ডিজাইনগুলো। যারা ভালো ভালো নথের ডিজাইন খুঁজছেন পাচ্ছেন না, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এখানে 27 পিস যে নথের ডিজাইন রয়েছে এগুলো কিন্তু এক একটা আলাদা আলাদা ডিজাইনের, তো আপনারা দেখে নেবেন যে কোন ডিজাইনটা আপনার জন্য ভালো হবে বা কোনটা আপনি তৈরি করতে চাচ্ছেন, বা এখানে যেরকমটা রয়েছে সেরকম করে আপনি দেখে জুয়েলার্সের দোকান থেকে আপনি কিনেও নিয়ে আসতে পারেন। তো এরকম সেম না পেলেও এর চেয়ে একটু 19-20 হতে পারে, তো আপনারা এই ডিজাইনগুলো দেখতে পারেন। এখানে যে ডিজাইনগুলো রয়েছে আপনারা 2 রত্তি বা 3 রত্তি 1 রত্তি এরকম সোনার ভিতরে তৈরি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ডিজাইন রয়েছে একেবারে ছোটো, সেই ডিজাইনটা 1 রত্তি সোনার ভিতরে, আর এখানে কিছু ডিজাইন দেখতে পাচ্ছেন যে একটু মাঝারো সাইজের ডিজাইন, তো সেগুলো 2 রত্তি সোনার ভিতরে। তো যার যেরকম আপনাদের ইচ্ছে রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে কোন ডিজাইনটা আপনারা তৈরি করবেন বা কোন ডিজাইনটা তৈরি করতে চাচ্ছেন। তো ফ্রেন্ডস, এখানে কিছু ডিজাইন রয়েছে পাথর সিস্টেমের, আপনারা দেখতে পাচ্ছেন, তো সেই ডিজাইনগুলো যদি আপনারা তৈরি করেন তাহলে এখানে যেরকমটা দেখতে পাচ্ছেন তার চেয়ে একটু ছোটো করে তৈরি করবেন, কারণ পাথরের ডিজাইন বেশি বড় দিলে ভালো দেখা যায় না, তো সেই জন্য এখানে যেরকমটা রয়েছে সেরকম করে আপনারা তৈরি করলে বেশি ভালো হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ডিজাইন রয়েছে লম্বা সিস্টেমের মধ্যে। আর যখন ফ্রেন্ডস, আর একটা কথা, এই ডিজাইনগুলো যখন আপনারা তৈরি করবেন আপনি কিন্তু নাকের সাথে ফিটিং করে জুয়েলার্স দোকান থেকে নিয়ে আসবেন। যদি নাকের সাথে ফিটিং করে নিয়ে আসেন তাহলে কিন্তু জিনিসটা আপনার নাকের সাথে একেবারে লেগে থাকবে, দেখতেও ভালো লাগবে, আর কিছুর সাথে বেজে যাবে না। সেজন্য আমি বলছি আপনারা যখন ডিজাইনগুলো তৈরি করবেন, যখন তৈরি করতে দিবেন বা নিয়ে আসবেন, তখন এই ডিজাইনগুলো নাকের সাথে ফিটিং করে নিয়ে আসবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর ফ্রেন্ডস, এখানে যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভালো স্বর্ণ, অনেকে করে কি যে নাকের ফুলের ডিজাইন ছোটো মনে হলেও তারা ভালো স্বর্ণ দিয়ে তৈরি করে না, তো আমি বলছি আপনারা ভালো স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো তৈরি করবেন, তাহলে অনেকদিন ধরে ডিজাইনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। ফ্রেন্ডস, এতক্ষণ যে ডিজাইনগুলো আপনারা দেখেছেন, এখানে কোন ডিজাইনটা ভালো লেগেছে আপনার অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ডিজাইনটা আপনার ভালো লেগেছে, বা কোনো ডিজাইন যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয়, তাও জানাবেন। আর ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ফ্রেন্ডস এরকম নিত্য নতুন ডিজাইন আর স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।